হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বার্ড লাইকস নিউ আপডেট ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন সাথে আমাদের তারেক ভাই আছেন, এবং তারেক ভাইয়ের পেছনে এই যে বাসা বাড়ি দেখা যাচ্ছে, এই যে বাসা বাড়িতে কিন্তু দুইটা, এবং এই ভিতরে একটা ছোট্ট একটা মৌমাছির চাক বেঁধেছে। এই যে তারেক ভাই কিন্তু খাদ দিতেছে, মনে হচ্ছে এগুলো শিকারি মৌমাছি। তো তারেক ভাইয়ের কাছে জানতে চাই যে এই মৌমাছি এই যে হাতে বসতেছে বা মৌমাছি কামড়াচ্ছে না, তো এটা কেন? আর এই যে ঘরে আমরা পুষেছি, আপনি পুষেছেন না, এটা কিভাবে, মানে কি হইলো, এটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, মানে এটা কিভাবে আসে, বা এটা হচ্ছে এটা আমাদের বাড়িতে প্রতি বছরই আসে, প্রতি বছরে বছরে কতদিন করে থাকে আসলে? এটা থাকে হচ্ছে প্রতি বছর, ধান কোন ধান মানে কোনটা কোন মৌসুম মৌসুম জানি না, এর আগে যে ধানটা উঠেছে সেই ধানটার সময় যেদিন আমরা ধান বাড়িতে এটা আছে, ধান উঠলে এবং চলে যায়, এটা হচ্ছে আপনার গরম ছাড়লে, এখন তো গরম হালকা হালকা পড়েছে। ও আচ্ছা, এখান এর থেকে কি মধু সংগ্রহ করা সম্ভব? এই যে দেখা যাচ্ছে অনেক আরো আগেও হয়েছে, অল্প মধু হয়েছিল, তো আবার চলে যাওয়ার সময় হয়ে গেছে না, এখনো থাকবে? জি, আপাতত এই দুইটা তিনটা করে কি এরকম মৌমাছি দেখা যায়? তো তারেক ভাই বলতে চাচ্ছ না তারেক ভাই বলতে চাচ্ছিলাম যে এইগুলো মৌমাছি গুলো যে উড়ে বেড়াচ্ছে, যে মধু সংগ্রহ করে আসছে, এসে যে চাকে বসতেছে, বা আপনার এই যে উঠার একটা ঘরে উঠার যে সিঁড়ি রয়েছে, এই যে মাথায় বেঁধে যায় না, তো মাথা সমানের এই জায়গায় মাথায় বেঁধে ভাঙ্গে নিয়ে চলে যাবেন, কিছু পাবে না, যদি আত্মাদের নাচানাচি করেন তাহলে কামড়ে দেবে, তাই না? হ্যাঁ, এই যে এইভাবে আসতেছে, অনেক দেখাচ্ছে মাথার উপরে বসছে বা মাথায় ঠুল খাচ্ছে, এগুলো কামড়ায় না? এখানে টিকটকে নাচ দিলি কামড়াবে, এই যে মামা তো অলরেডি চাকে হাত দিল, মামাকে কামড়াইতেছে না, এরকম একটা বিষয় দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে একটা শিকারি বা চাষের মৌমাছি যেমন ভাবে তৈরি করা, ঠিক তেমন ভাবে মৌমাছি কামড়ায় না, তো দৌড় না দিলি। এই যে ও আচ্ছা আচ্ছা, এই যে মধুটা ভাঙতেছিলেন এই পাশে, কতটুক মধু হয়েছে? বেশি না, ওই হাফ কেজি বেশি হয়েছে, হাফ কেজি এক কেজি মতো। কত বছর কত ধান খাই পেয়ে তার আগের বছর তো মেলা হয়েছে, কত 5-6 কেজি মতো হয়েছে, 5-6 কেজি, মানে এক এক চাকের থেকে, মানে সবগুলো চাকের থেকে দুই তিনটা চাক মিলে হয়তো জি 7-8 কেজি মতো পাওয়া যেত। ও আচ্ছা, তো আমি একটা, মানে এটা আপনার এটার লোকেশনটা কথা, যশোর এটা কোন গ্রাম? এটা হচ্ছে যশোর মনিরামপুর, জয়পুর গ্রাম। ও জয়পুর গ্রাম, মনিরামপুর জয়পুর গ্রাম। তো এরকম আর কি আপনার এখানে প্রতি বছর আসে। তো যশোরের ভিতরে আর একটা দাদুর বাসা দেখছিলাম, তার বাসায় প্রায় 100+ মৌমাছির শাক, মানে ঘরের ফ্যানও মৌমাছির শাক, সেটা কি আপনি দেখেছেন? না আমি দেখিনি, আমাদের জয়পুরে অনেক বাড়ি আছে, তাদের বাড়ি চারিপাশে সাজাই যায়। ও আচ্ছা, আগে দেখা যেত গাইজ যে মৌমাছির চাক গুলো গাছে থাকে, কিন্তু এখন দেখতেছি প্রতিটা বাসা বাড়িতে অনেকেই মৌমাছির চাক গুলো দিয়ে যে ব্যবসা করেন, যেমন হচ্ছে বাক্সর ভিতরে চাষ করেন, যে খুদে মৌমাছি ছোট কোয়ালিটির মৌমাছি দিয়ে আমরা দেখি, তো এটা সেই মৌমাছির চাক না, এটা কিন্তু বড় মৌমাছির চাক। তো এতটুকু নেই, ও পা দিয়ে চটকাইছিলেন নাকি আপনি? না সমস্যা নেই। তো গাইজ আজকের মতো এই পর্যন্ত ভিডিও ছিল, আশা করি ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা কিন্তু পাখি না? জি, এটা হচ্ছে এখানে, এটা পাখি না কিন্তু এক প্রকার প্রাণীর ভিতরে পড়ে না, এটা উড়লে পাখি।